আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে। বন্ধুরা, আমরা এখন রয়েছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দোলখাট ইউনিয়নের দোলখাট বাজারে। বন্ধুরা, দোলখাট বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন। ব্রিটিশ শাসনামলে আনুমানিক 1946 সালে লাকসামের অধীনে বর্তমান আদ্রা 22টি গ্রাম নিয়ে অত্র ইউনিয়ন গঠিত হয়। বন্ধুরা, আজকে আমরা দোলখাট বাজার এবং দোলখাট ইউনিয়নটা ঘুরে দেখব, এর আশপাশ এবং এর সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাংশে দোলখাট ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের পশ্চিমে সেনবাগ উপজেলার সাতারপাইয়া ও নাঙ্গলকোট জোড্ডা পশ্চিম ইউনিয়ন, উত্তরে নাঙ্গলকোট বটতলি ইউনিয়ন ও জোড্ডা পূর্ব ইউনিয়ন, পূর্বে বক্সগঞ্জ ইউনিয়ন এবং দক্ষিণে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ও কেশারপাড় ইউনিয়ন অবস্থিত। প্রশাসনিক কাঠামো, দোলখাট ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলা আওতাধীন 9 নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের 258 নং নির্বাচনী এলাকায় কুমিল্লা 10-এর অন্তর্ভুক্ত। বন্ধুরা, আমরা এখন রয়েছি দোলখাট বাজারে। দোলখাট ছোটখাটো একটি গ্রামীণ ঐতিহ্যবাহী বাজার। এখানে প্রচুর দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান এবং কয়েকটি ব্যাংকের শাখাও আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পূবালি ব্যাংক। এছাড়াও কয়েকটি এজেন্ট ব্যাংকিং আছে। এই এলাকার প্রচুর লোক দেশের বাইরে থাকে। দোলখাট বাজার এবং দোলখাট ইউনিয়নটা আমাদের রেমিটেন্সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দোলখাটে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। এখানে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল সুন্নাত সালিয়া জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসা, আইটফাড়া আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা, দোলখাট উচ্চ বিদ্যালয়, দোলখাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুবাইর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দাইল উচ্চ বিদ্যালয়, সন্ধ্যাইল উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য। বন্ধুরা, এই দোলখাট বাজার একটি খাল বিশিষ্ট ইউনিয়ন। এখানে প্রচুর পরিমাণে খাল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু খাল হচ্ছে কান্দাইল গ্রাম হয়ে নোয়াখালী সীমান্ত পর্যন্ত, নারায়ণ বাতুর হয়ে বক্সগঞ্জ বাজার পর্যন্ত, দোলখাট বাজার হয়ে নাঙ্গলকোট মেন রোড এর পাশে দোলখাট বটতলি সড়কের পাশে লক্ষ্মীপুর গ্রাম পর্যন্ত খাল, কাশিমপুর গ্রাম হয়ে জোড্ডা ইউনিয়ন সীমানা পর্যন্ত খাল রয়েছে। দোলখাট ইউনিয়নের বাজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দোলখাট ইউনিয়নের প্রধান বাজার দোলখাট বাজার, দুবাই বাজার খুবই বিখ্যাত একটি বাজার দুবাই বাজার, টুকাইর হাট, পীর মোহাম্মদ বাজার, দেহবান্ডার মোড়ের বাজার, সন্ধ্যাইল বাজার। দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে দোলখাট, রাজার দিঘি। বন্ধুরা, দোলখাট ইউনিয়নের বিভিন্ন আঁকাবাঁকা সড়কের পাশে ধানক্ষেত, সবুজের মায়া সবাইকে মুগ্ধ করবে। আপনারা যে আসেন না কেন, এখানে আপনাদের মনকে বিমোহিত করবে। এই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছে এমরান কবির চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য, সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের 22তম বিচারপতি। বন্ধুরা, দোলখাট ইউনিয়ন উল্লেখযোগ্য কিছু গ্রাম নিয়ে গঠিত। গ্রামগুলো হচ্ছে কান্দাল, অশ্বদিয়া, সন্ধ্যাইল, বোলাকোট, ফাইকোট, দেহবান্ডার, দোলখাট, কেকইয়া, আইটফাড়া, বাম, বাম বাতাবাড়িয়া, সোনাকাছা, খিলপাড়া, ময়দারকুয়া উল্লেখযোগ্য। এই এলাকার সাথে ঢাকা এবং কুমিল্লা শহরের সবচেয়ে যোগাযোগের বড় মাধ্যম হচ্ছে সড়ক পথ। বাংলাদেশের যে কয়টি গ্রামীণ
ইউনিয়ন রয়েছে তার মধ্যে দোলখাট অন্যতম একটি ইউনিয়ন পরিষদ। গ্রামীণ ইউনিয়ন হলেও এটি অর্থনৈতিক দিক থেকে অনেক স্বাবলম্বী একটি ইউনিয়ন। এটির অর্থনৈতিক মেন চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। দোলখাট ইউনিয়নের প্রচুর লোক দেশের বাহিরে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুবাই বা মিডল ইস্ট এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে। এছাড়াও এ এলাকার মেন অর্থনৈতিক সোর্স হচ্ছে কৃষিকাজ। এই ইউনিয়নের প্রচুর লোক কৃষিকাজের সাথে জড়িত। এখানে উল্লেখযোগ্য ফসলাদি হচ্ছে ধান, সরিষা, শীতকালীন বিভিন্ন শাকসবজি এবং পশুপালন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন এবং লাইক বাটনে ক্লিক করে আমাদেরকে সমর্থন যোগাবেন। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। যদি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।